আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখাবো আমার ঈদ শপিং। ঈদ শপিং আমি অনেকগুলোই করেছি, কিন্তু আমি যে কটা কিনেছি কিছু আমি লোকাল মার্কেট থেকে কিনেছি, আবার কিছু আমি অনলাইন অর্ডারও দিয়েছি। তো তোমাদের সেটাই দেখাবো। আমি একটা মিশো থেকে আর একটা ফ্লিপকার্ট থেকে ড্রেস দুটো অর্ডার করেছি, আর একটা জুতো ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছি, তোমাদেরকে সেটাই দেখাবো। পেছনে দেখতেই পাচ্ছ ড্রেস দেখা যাচ্ছে একটা ব্ল্যাক কালারে, তো ব্ল্যাক কালারের ড্রেসটা আমি আগে দেখাবো। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওর মধ্যে যাওয়া যাক। ফার্স্ট যেই ড্রেসটা আমি অর্ডার করেছি সেটা হচ্ছে এই ব্ল্যাক প্রিটি একটা ড্রেস। এখানে দুপাট্টাও দিয়েছে, বাট এখানে কোনো বটম ওয়্যার নেই। দেখতে পারো খুব সুন্দর একটা ব্ল্যাক ড্রেস, এর স্লিভস গুলো খুব সুন্দর। এখানে একটা সুতোর কাজ করা আছে হাতে স্লিভসে, নিচটাতে। এটা তোমার থ্রি কোয়ার্টার স্লিভস আছে, এটা তোমার ফুল স্লিভস না। পেছনে ডোরি দেওয়া আছে, ডোরিতে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে, দেখতে পারো এরকম। এটাও খুব সুন্দর দেখতে, আর ব্ল্যাক কালারটা খুব ভালো। এটা ফুল লেন্থ, তো হিল টিল পরলে আমার মনে হয় এটা দেখা যাবে, তো নিচে একটা কিছু পরে নিলেও চলবে। ব্ল্যাক লেগিংস পরলে আমার মনে হয় বেটার, না হলে ইয়েলো লেগিংসও তোমরা এটার সাথে পরতে পারো, ভালোই লাগবে, খারাপ লাগবে না। এই এটা পরে আমাকে কেমন লাগছে পাশে তুমি স্ক্রিনে দেখতেই পাবে, তো দেখে নাও। আর এই ড্রেসটা আমার খুব প্রিটি লেগেছে, খুব ভালো লেগেছে। এটা আমি একটা ইয়েলো হিজাবের সাথে ব্যার করেছি, ইয়েলো হিজাবটাও আমার খুব ভালো লেগেছে। তো দেখো আমি হিজাব কিনিনি আমি এইবারে, কারণ অলমোস্ট আমি রিসেন্ট অনেকগুলো হিজাব পারচেস করেছি, কারণ হিজাব পরা আমার খুব একটা বেশি দিন হয়নি। আমি প্রায় 2-3 মাস থেকে হিজাব পরছি, তো রিসেন্ট আমি অনেকগুলো নতুন নতুন হিজাব কিনেছি। ওই রকম লিঙ্ক যদি তোমরা মানে চাও তাহলে আমি কমেন্টে আমাকে বলবে, আমি সেরকম হিজাবের লিঙ্কস অ্যান্ড অল দিয়ে দেবো। আমি ফ্লিপকার্ট থেকেও মিশো থেকেও অর্ডার করেছি, আমি ইনস্টাগ্রামের একটা পেজ থেকেও কিনেছি। তো তোমরা চাইলে আমি সেরকম লিঙ্ক বা কোড দিয়ে দেবো, যাতে তোমরা ওখান থেকে পারচেস করে নিতে পারো। তবে আমি হিজাব কিন্তু এটাতে নিইনি, আমি পুরোনো নয়, রিসেন্ট আমি যেগুলো হিজাব নিয়েছি সেগুলোই পরেছি, একটা ইয়েলো হিজাবের সাথে পরেছি। তো আমার খুব ভালো লেগেছে এই ড্রেসটা। দুপাট্টা যদি দেখায়, দুপাট্টাটা খুব একটা মানে চওড়া নয়, বেশ ভালো দুপাট্টাটাও আমার খুব ভালো লেগেছে। আর এদিকে এন্ডিংসে একটা লেস দেওয়া আছে, দেখতে পারো তোমরা, দু সাইডেই লেস দেওয়া আছে, দু সাইডে লেস দেওয়া আছে। আর একটা ফ্লোরাল প্রিন্ট, এখানে ফুল পদ্ম ফুল দেওয়া আছে। তো আমার এটা খুব ভালো লেগেছে দুপাট্টাটা, বেশ সিল্ক মেটেরিয়ালে আছে, তবে অতটা কিন্তু ট্রান্সপারেন্ট না। এটা আমার ভালো লেগেছে দুপাট্টাটা, আর ইয়েলো একটা কালার ব্ল্যাকের সাথে একটা আলাদাই লুক ক্রিয়েট করছে। তো আমার এই দুপাট্টাটা খুব ভালো লেগেছে, আর ওই ড্রেসটাও খুব ভালো লেগেছে। তোমরা যদি চাও আমি নিচে কোড দিয়ে দেবো, তোমরা মিশো থেকে এটা পারচেস করতে পারো। এবার নেক্সট যেই ড্রেসটা আমি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে কুর্তিটা দেখিয়ে দিই, দুটো ডোরি দেওয়া আছে সামনে, আর ডিজাইনটাও খুবই সুন্দর, একটা দিক খুব সুন্দর। এখানে রাউন্ড নেক দিয়েছে, স্লিভসে তুমি এখানে একটা লেস পেয়ে যাবে নিচে, আর একটা খুব সুন্দর প্রিন্ট আছে, এই ছোট ছোট একটা ঝুমকো প্রিন্ট অ্যান্ড ফ্লাওয়ার্স অ্যান্ড অল সব কিছু আছে। তো এটা খুব প্রিটি একটা ড্রেস, দুটো স্লিভসেই তোমরা লেস পেয়ে যাবে, আর এটা তুমি লং লেন্থ পাবে, নিচেও লেস দেওয়া আছে, আর এরকম প্রিন্টটা খুব সুন্দর, আর কালারটাও খুব সুন্দর। তো আমার এই কালারটাও ভীষণ ভালো লেগেছে। এখানে আরও দুটো কালার আছে, এটা অ্যারাউন্ড আমি 800 সামথিং কিছুতে কিনেছি। তো নিচে লেসটা আমার খুব ভালো লাগলো, আর এখানে দুটো কালার পেয়ে যাবে, একটা রেড একটা ব্ল্যাক। আর রেড ব্ল্যাক আমি নিইনি কারণ অনেক ড্রেস আমার রেড অ্যান্ড ব্ল্যাকে আছে, তবে আমি এই জন্য এই কালারটা নিয়েছি। এই কালারটা তোমার কি বলবো, এই কালারটা তোমার আই থিঙ্ক সি গ্রিন, হ্যাঁ সি গ্রিন হবে, এটা কালার সি গ্রিনের মতো, তবে একটু ডিপ আই থিঙ্ক।
তবে যাই হোক এই কালারটা আমার খুব ভালো লাগে। ঈদ মেকআপ একটা করব, সেটাও তোমরা গিয়ে চেক আউট করতে পারো যে আমি ঈদে কিভাবে রেডি হয়েছি। ঈদ ব্লগও করতে চাই আর ঈদে আমি কিভাবে রেডি হয়েছি সেটাও তোমাকে দেখাবো। আমি এরকম একটা হিজাব ক্যারি করেছি, তোমরা দেখে থাকবে, এটাতে আমি একটা অনেক বানিয়েছি। তবে আমি নতুন হিজাব কিনিনি, তোমাকে আগেই বললাম আমি রিসেন্টলি এগুলো পারচেস করেছি, তো বেকার বেকার বেশি হিজাব কিনে লাভ নেই। আরও নতুন ডিজাইন বেরোবে তখন কেনা যাবে, নেক্সট ঈদে ভাবা যাবে বা নেক্সট কোনো অকেশনে। যাই হোক এই হিজাবটাও খুব ভালো, তো কটনের আছে, তো আমার এই হিজাবটা আমি এর সাথে ওয়্যার করেছি। এইবার যেটা হচ্ছে এটা হচ্ছে বটমের, এটা একটা স্ট্রেট প্যান্ট, নট প্লাজো, এটা স্ট্রেট প্যান্ট, এটার কোমরে ইলাস্টিক দেওয়া আছে আর এই ছোট ছোট একটা ডিজাইন পেয়ে যাবে ঝুমকো ডিজাইনটা, আর নিচে এখানে কোনো লেস নেই, এখানটা প্লেন দেখতে পারো, এখানটা প্লেন, তো এটা ডিজাইনটা খুব সুন্দর লাগলো আমাকে, তো বটম ওয়ারটাও আমার খুব ভালো লাগলো। তো তোমরা চাইলে এরকম একটা ড্রেস পারচেস করতে পারো, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইবার যেটা আসছে দুপাট্টা, দুপাট্টাটা পুরো পিওর কটন, তো আমার এই কটন জিনিসটা খুব ভালো লাগে, পরে খুব আরাম আর কি। যাই হোক এর চারপাশে এরকম একটা লেস দেওয়া আছে, তোমরা দেখতে পারো চারিধারে লাগানো আছে, আর একটা সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের আছে, মাঝে মাঝে দেখতে পারো প্রিন্টটা, স্ক্রিনে দেখতেই পাবে এটা পরে আমাকে কেমন লাগছে, আর এটা পরে কেমন লাগবেও তোমাদেরকে সেটা তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। যাই হোক এই দুপাট্টাটাও বেশ ভালো বড় লেন্থের আছে, তো এই দুপাট্টাও খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করবে। তো আমি এই দুপাট্টাটাও খুব ভালো লেগেছে, তাই জন্য আমি এটা ঈদের জন্য নিয়েছি, তোমরা চাইলে গিয়ে চেক আউট করতে পারো, আমার এটা খুব ভালো লেগেছে। এবার নেক্সট যেটা আমি পারচেস করেছি এটাও আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, দেখতে পাচ্ছ ফ্লিপকার্টের একটা বক্স, এখানে একটা খুব ইয়েলো প্রিটি একটা জুতো অর্ডার করেছি, দেখতে পারো তোমরা, ট্রান্সপারেন্ট এটা আর ইয়েলো কালার, মানে ইয়েলো কালারটা আমার খুব ভালো লাগে, আর আমি যে ব্ল্যাক ড্রেসটা নিয়েছি ওটা এই জুতোর সাথে খুব সুন্দর চলে যাবে, তো তাই জন্য এই জুতোটা আমি নিয়েছি। এটার প্রাইস অ্যারাউন্ড 400 বা 500 এর মধ্যে হবে, ঠিক আমার মনে নেই, তবে খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে আমি এই সুন্দর একটা জুতো পেয়েছি। হিলটা আমি নিয়েছি, এটা খুব ভালো একটা প্রিটি শু, তা আমার খুব ভালো লেগেছে। তো নেক্সট যেটা আমি পারচেস করেছি সেটা হচ্ছে এরকম একটা ফলস নেল, কালারফুল ফ্যাশনের আইডিয়াস, এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি, তোমাদেরকে এটা দেখাবো কিভাবে লাগাতে হবে, এটার সাথে একটা গ্লুও দেওয়া আছে, আমি আনবক্স করে দেখাচ্ছি তোমাদেরকে। নেল পলিশ তো দেওয়া চলবে না, তাই জন্য আমি এরকম ফলস নেলসই লাগাবো। এই কালারটা আমার খুব সুন্দর লেগেছে, একটা পিঙ্ক মেটালিক কালার, এটাতে তোমার 12টা নেলস দেওয়া আছে, এটা তোমার নেলসের হিসেবে তোমাদেরকে লাগাতে হবে, এটা একটা গ্লু দেওয়া আছে, এই গ্লু এর সাথে লেগে যাবে, আর তোমরা এটা 2-3 বার ইউজ করতে পারো, এটা খুবই অ্যাফোর্ডেবল, আমি এটা মাত্র 60 রুপিজে নিয়েছি, তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে, তো তোমরা এটা নিতে পারো, খুব ভালো, আমার এটা খুব ভালো লেগেছে, তো এটা বেশ অ্যাফোর্ডেবল রেঞ্জও, অনেকটা নেলস পেয়ে যাবে আর তার সাথে গ্লুও পেয়ে যাবে, তো আমি এটা তোমাদেরকে লাগিয়ে অবশ্যই দেখাবো। এরপর যেটা নিয়েছি আমি হচ্ছে ব্রোচ নিয়েছি, বিকজ ব্রোচ আমাকে হিজাবের সাথে ব্রোচ পরতে আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি দুটো ব্রোচ পারচেস করেছি, একটা হচ্ছে এরকম পিঙ্ক আর একটা হচ্ছে হোয়াইট। এই ব্রোচটা খুবই সুন্দর, মানে আমার লেগেছে এই দুটোই ব্রোচ, আমার খুব পেটে লেগেছে, তো আমার এই দুটো ব্রোচ একদম ফেভারিট বলতে পারো। এই ব্রোচটা আমি যেটা দিয়ে আছি এটা খুব সুন্দর, এটাও আমি 50 রুপিজে লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম, এই দুটো ব্রোচও খুব সুন্দর, মানে অনেক বিভিন্ন রকমের পাওয়া যায়, তো এই দুটো ব্রোচ আমি নিয়েছি। আর লাস্টলি যেটা আমি নিয়েছি ওটা হচ্ছে মেকআপ রিমুভার,
গার্নিয়ার স্কিন ন্যাচারালের মিসেলার অয়েল ইনফিউজড ক্লিনিং ওয়াটার, এইটা নিয়েছি। মেকআপ বলতে গেলে আমি কিছু নিইনি, লিপস্টিক্স বলতে পারো, ফাউন্ডেশন, সেটার এগুলো আমি কিছুই নিইনি, কারণ আমার তোমরা গিয়ে চেক আউট করতে পারো, আমি একটা মেকআপ হল করেছিলাম, ওখানে আমার অনেকগুলো মেকআপ ছিল, অনেক মেকআপ ছিল, অত মেকআপ আমি মনে হয় সারা বছরেও আর কি শেষ করতে পারবো না। আর মেকআপ আমি একটু কমই করি, কমই করি বলতে গেলে এসব ভিডিওস বা ওকেশন ওয়াইজ এগুলোই করি, কিন্তু একটু লাইট মেকআপ করি, খুব একটা ভারী মেকআপ করি না, ফাউন্ডেশন তো আমি খুব কমই ইউজ করি। আর মিসেলিয়াস ওয়াটারটা আমার শেষ হয়ে গেছিলো, একটা ইনসিডেন্ট, মানে মিসেলিয়াস ওয়াটার পুরো ফুল, মানে বটলটা আমার জামার ওপরে পড়ে গেছিলো, পুরো একদম একদিনেই শেষ। আমি বোধ হয় তার আগের দিন কিনেছিলাম, আমি আই থিঙ্ক ট্রাভেল করছিলাম, ট্রাভেল করে যাচ্ছিলাম, তখন ওই জায়গায় পড়ে গেছিলো, পুরো ফুল বটল আমার শেষ একেবারে। যাই হোক, আমার এটা পুরো ফুল বটল শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমি ভাবছি ঈদে একটা এটাই নেব, তো আমি এটা নিয়ে দিলাম, এটা আমার খুবই দরকার ছিল, খুবই দরকার ছিল, আর কিছু দরকার থাকুক না থাকুক এটা আমার খুবই দরকার ছিল। যাই হোক, আর বেশি ভিডিওটা লম্বা করবো না, এই কটাই আমি ড্রেস আর জিনিসপত্র কিনেছি ঈদে। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আর বেশি বক বক করে তোমাদের মাথাটা খাবো না, আমি জানি তোমাদের অনেক বোরিং লাগছে। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর বেল বাটনটা প্রেস করতে একদমই ভুলবে না, ওটা তো খুবই ইম্পর্টেন্ট। আর যেটা বলবো, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।